নদিয়ার হরিণঘাটা থানার পাঁচপোতা গ্রামে এক গৃহবধূ খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সাহানারা বিশ্বাস। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত রাতে নিজের সন্তানকে নিয়ে ঘরে শুয়েছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এরপরেই তাকে তড়িঘড়ি কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। সাহানারার শাশুড়ি রেহেনা বিশ্বাস জানান, ছেলে ভিন রাজ্যে গাড়ি চালায়, বৌমাকে কারা কিসের জন্য খুন করেছে তা তিনি বুঝতে পারছেন না। দোষীদের তিনি কঠোর শাস্তির দাবি করেছেন। কিচ্ছু আমরা দেখতে কিচ্ছু পাইনি, ঘরে দেখে যে লাশ পুরো এটাই দেখেছিল। আপনি কোথায় ছিলেন তখন? আমি আমার পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। কোনো টের পাননি? না না, কিচ্ছু টের পাইনি। আচ্ছা, এমনি ওনার কি কোনো মানে পারিবারিক কোনো অশান্তি ছিল? না না, যাই আমি স্বামীর সাথে ফোনে কথা বলছিল, এসব সব কিছু জানি যে ঘরে কথা বলছে। তারপরে যে উনি আমার শ্বশুরের ফোনটা দিয়ে এসছে, দিয়ে এসে গেট দিয়েছে কি না দিয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না। ওনার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। কে করেছে কাজটা এটাই জানতে চাচ্ছি। এই বাচ্চাটা নিয়ে এবার আমরা কি করবো বলুন তো? বাচ্চাটা তো শুধু মা মা করেছে। মারা কি দিদি এখানে গেছে না হসপিটালে? ওই যে এমস এর ওই জায়গায় নিয়ে যেতে যেতে।